নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এইবার শনি মহারাজ সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে এই ছয় রাশির। অর্থাৎ আজ মধ্যরাত্রে শনি কুম্ভ রাশিতে বক্রী হচ্ছে, অর্থাৎ উল্টো চাল চলতে চলেছে এই শনি মহারাজ। এই শনির বক্রী হওয়া এই ছয় রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে। সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এই শনি মহারাজ। দেখুন, বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং কুম্ভ রাশিতে বক্রী হচ্ছে 5 জুন 2022 থেকে। শনি হচ্ছে কর্মকারক গ্রহ, শনি হচ্ছে আপনার আকর্ষিক ধন প্রাপ্তির কারক গ্রহ, শনি আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার। অনেকের জন্মছক প্রচুর দেখছি শনি বেশিরভাগ জন্মছকে কিন্তু পীড়িত। শনিকে আগে ঠিক করুন, যারা চাকরি পাচ্ছেন না কি না বা কর্মহীন হয়ে বসে আছেন, শনিকে বা অর্থনৈতিক দিক থেকে আপনাদের টালমাটাল, অর্থাৎ আর্থিক দুরবস্থা, এটাও কিন্তু শনি। শনি কিন্তু দারিদ্রতার কারক গ্রহ, শনি দুঃখের কারক গ্রহ, শনি একাকিত্বের কারক গ্রহ, শনি আপনাকে নিঃসঙ্গতার কারক গ্রহ। অর্থাৎ এই শনিকে যদি আপনি মজবুত করতে পারেন, বিশেষ করে শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষরূপে লাভ কিন্তু পাবেন। যে ছয় রাশির আমি কথা বলছি সেই ছয় রাশি এই বক্রী হওয়ার ফলে লাভ কিন্তু এই ছয় রাশি পাবে। শনি মানে আপনাদেরকে নিরন্তর অর্থ কিন্তু দিবে, ধনবর্ষা ঘটাবে এই রাশিগুলোকে। তো কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে এখানে আলোচনা করব। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির এমনিতে শ্মশানে মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং শনি বক্রী হচ্ছে, মার্গী থেকে বক্রী হচ্ছে, বক্রী হয়ে আপনার ঠিক আগের ঘরে অর্থাৎ মকর রাশি ঘরে কিন্তু মুখ করে গেছে ত্রিকোণভাবে। কর্মের জায়গাটা আপনাদের ভালো হবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। এই সময়ে আপনাদের আর্থিক স্থিতির জায়গা, আপনাদের বৃষ রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত হতে কিন্তু চলেছে প্রথম রাশি, সৌভাগ্যশালী রাশি বৃষ। এবং আপনাদের এই সময়ের মধ্যে বিশেষভাবে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো, পাশাপাশি বিদেশ থেকে লাভ এবং শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। দুই নম্বর রাশি মেষ রাশি। মেষ রাশির একাদশভাবে বক্রী হচ্ছে এবং দশমভাবে মকর রাশি গড়ে, অর্থাৎ কার্যক্ষেত্রের সফলতা, কর্মের জায়গাটা আপনাদের মজবুত হবে, কর্মপ্রাপ্তি, প্রমোশন বা যারা ট্রান্সফারের চেষ্টা করছিলেন ট্রান্সফারটা আপনাদের হবে, পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মেষ রাশির। এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা এই সময় কিন্তু পুনরুদ্ধার আপনাদের হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রেও আপনাদের ত্রিকোণভাবে অবস্থান করে বক্রী হচ্ছে এবং আপনাদের কেন্দ্রে অবস্থান করে আসছে, অর্থাৎ ত্রিকোণ থেকে কেন্দ্রে আসছে। আপনাদের আকর্ষিক ধনলাভ আপনাদের এই সময় কিন্তু হবে তুলা রাশি। এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন। আপনি তুলা রাশির মানুষ,
সম্পত্তির জায়গাটা নিয়ে, সম্পত্তি নিয়ে যাতে সমস্যা চলছিল না, সেই সমস্যা কাটবে। নিজস্ব অ্যাসেট প্রপার্টি এই সময় কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে, এবং বিশেষ করে ক্যারিয়ার ক্ষেত্রেও আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ করছে তুলারাশি ক্ষেত্রে, এবং ফুলফিলমেন্ট ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা আমি বলবো, অনেকেই বলেন খারাপ আমার হচ্ছে না, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশি ধনভাবে বকরি হচ্ছে, ধনবতী ধনভাবে বকরি হওয়া আপনাদের ধনের অর্থের সমাগম কিন্তু হবে, একচেটিয়া রাজত্ব করবে মকর রাশি, অর্থাৎ সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করতে চলেছে এই মকর রাশি। আর্থিক শ্রীবৃদ্ধি এবং আপনাদের বিদেশ থেকে লাভ এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। আমি বারবার বলছি আপনারা শনিকে মজবুত করুন, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, শনির বলবত্তা বৃদ্ধি করুন, কুকুরকে আপনারা খাওয়ান, বিশেষ করে শনিবার রবিবার মঙ্গলবার দুধ খাওয়ান কুকুরকে, বিশেষভাবে শনি কিন্তু শনিকে শনির নেগেটিভ এফেক্টগুলো কিন্তু কাটবে। কুকুরকে যত আপনারা দেখভাল করবেন কি না, শনি তত আপনার উপর প্রসন্ন হবে, এবং গরিব মানুষকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্যটা করুন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, এবং দীর্ঘদিনে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। বিদেশের সাথে রত আছে বা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে, আপনি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে মানে প্রত্যাশা পূরণ হতে চলেছে। এই শনি বকরি হওয়াতে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে প্রত্যাশা পূরণ আপনাদের কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথাই বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশি ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবে আগত হচ্ছে। দেখুন আপনাদের কন্যা রাশি ডুবে গেছে, আটকে গেছে, প্রেমেন্ট ফেঁসে আছে, এই টাকা আপনারা কিন্তু পুনরুদ্ধার হবে, আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হবে কন্যা রাশি, সমস্ত রেকর্ড ভাঙবে, সন্তানের ক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ। প্রত্যেককে আমি একটি কথা বলবো, ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা সূর্য অস্তে যাওয়ার পর আপনারা পশ্চিম দিকে মুখ করে পাঠ করুন, কিছুটা হলো লাভ কিন্তু হবে, কিন্তু শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষরূপে শনির নেগেটিভ এফেক্ট আপনাদের কিন্তু কাটতে বাধ্য। অর্থাৎ এই যে শনি বকরি হওয়ার ফলে এই যে ছয়টি রাশির কথা আমি বললাম, সেই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আসতে কিন্তু চলেছে। আপনার কর্ম, ব্যবসা, নিজস্ব সেলফ প্রফেশন, বিদেশ ফরেনের সঙ্গে যারা যুক্ত আছে, যারা কয়লা খনি, পেট্রোল কেমিক্যাল, গ্যাস এজেন্সি, চামড়ার বিজনেস, চায়ের বিজনেস, এগুলোর সাথে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু শনি এই সময় মালামাল কিন্তু করবে, অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের এই সময় কিন্তু করতে চলেছে, এবং ভাগ্যের সাপোর্টটাও আপনারা কিন্তু এই সময় পাবেন। আমি এই জন্য থাম্বেলে একটি কথা রেখেছি, এইবার শনি সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, এই ছয় রাশির নতুন রেকর্ড গড়তে চলেছে, এই ছয় রাশি যাবতীয় পার্থিব সুখ পেতে কিন্তু চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই শনি বকরি হওয়ার ফলে। তো প্রিয় দর্শক বন্ধু, যাদের ক্ষেত্রে হচ্ছে না নিরাশ হবেন না, আপনারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ফোন করুন, মেসেজ করুন, সমস্ত কিছু
জানতে কিন্তু পারবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।